হ্যালো স্টুডেন্ট, পেদাকরকমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, এবি হচ্ছে এক্সাক্ট, এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব নির্ণয় কর। আমরা প্রথমেই আগে একটা যে কোনো এখানে আমরা আগে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। তাহলে এই বৃত্তের যে কোনো আমরা কেন্দ্র নিলাম ও, এবং বৃত্তের উপরে অবস্থিত যে কোনো একটা ব্যাস নিয়ে নিলাম, যা নিয়ে নিলাম এবি। ও বিন্দু থেকে এই এবি এর দূরত্ব আমায় বের করতে বলেছে, যেখানে বলে দিয়েছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার এবং জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেন্টিমিটার। আমরা জানি যে যদি এখানে আমরা নাম দিই এটাকে সি, তাহলে এই বৃত্তের দৈর্ঘ্য জ্যাটির ও বিন্দু থেকে দৈর্ঘ্য এস ও সি পারপেন্ডিকুলার টু এ বি হয় এবং এসি ইজ ইকুয়াল টু বিসি হয়, মানে ও সি এবি কে সমবিভক্ত করে। তাহলে সেক্ষেত্রে এসি ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত, 10/2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে দূরত্ব ও সি ইজ ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার অফ এসি স্কোয়ার মাইনাস এ এ ও স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ ও মানে কত, 13 স্কোয়ার মাইনাস এ সি মানে 5 স্কোয়ার সেন্টিমিটার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 169 মাইনাস 25 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে দূরত্ব কত, নির্ণয় দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।